হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা হারিয়ে যাওয়া ফোন এর লোকেশন ট্র্যাক করতে পারবেন বা কিভাবে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে পারেন আপনারা জিমেলের মাধ্যমে আপনাদের ফোন যদি হারিয়ে যায় তাহলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সেই ফোনের লোকেশন ট্র্যাকিং করে সেই ফোনটি খুঁজে পেতে পারেন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টটি সিকিউর করতে পারবে হানড্রেড পারসেন্ট সিকিউর করতে পারবেন একবার ভেবে দেখুন আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে যদি আপনাদের হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাওয়া যায় তাহলে একবার ভেবে দেখুন যে আপনার জিমেলটি কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জিমেলের প্রয়োজন হবে কেননা জিমেল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না গুগলের ছোট্ট একটি অ্যাকাউন্টটি ইন্টারনেট দুনিয়ায় মোটামুটি সব ধরনের কাজে প্রয়োজন হয়ে থাকে ফর এক্সাম্পল কোনো গুরুত্বপূর্ণ ও যেসব ওয়েবসাইটে ভিজিট করতে গেলে জিমেল এর প্রয়োজন হয় কোনো অ্যাপস বা গেম খেলতে গেলে জিমেলের প্রয়োজন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে গুগল প্লে স্টোর ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে জিমেল ইউজ করতে হবে আর জিমেলের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে অফিসিয়াল কাজে এক স্থান থেকে অন্য স্থানে কোনো ডকুমেন্ট ইমেল করা আমরা চাইলে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল ফর এক্সাম্পল ফটো ভিডিও ইত্যাদি জিমেলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সুরক্ষিত রাখতে পারি প্রয়োজনে আমরা ভবিষ্যতে সেটা সংগ্রহ করতে পারি আমরা যদি কোনো মেমোরি কার্ডে বা কোনো পেন ড্রাইভে আমাদের কোনো গুরুত্বপূর্ণ পার্সোনাল ডকুমেন্ট রাখি তাহলে একবার ভেবে দেখেন সেই পেন ড্রাইভটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা কোনো মেমরি কার্ডে রাখলে সেই মেমরি কার্ডটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট কিন্তু কখনও নষ্ট হবে না আপনাদের অ্যাকাউন্টে যদি আপনার পাসওয়ার্ড যদি হারিয়েও যায় তবুও আপনারা কিন্তু পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন আপনাদের সিমের মাধ্যমে আপনাদের সেই অ্যাকাউন্টটি ফরগেট করার মাধ্যমে আপনারা কিন্তু আবার নতুন করে জিমেলটি খুঁজে পেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো পার্সোনাল ডকুমেন্ট হারিয়ে যাবে না সো আমি সাজেস্ট করব মেমোরিতে না রেখে আপনারা গুগল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে যদি রাখেন সেটি অবশ্যই বেশি বেশি নিরাপদ তাছাড়াও বর্তমান ইন্টারনেট দুনিয়ায় আমরা জিমেল ছাড়া কোনো কিছু করতে পারবো না তাই আমাদের নিজের পার্সোনাল ডাটা সেফটি রাখার জন্য সর্বপ্রথম আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে সিকিউরেট করা প্রয়োজন কেননা আমাদের জিমেল যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে যাওয়া যাক আর হ্যাঁ মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাস্ট বি অনুরোধ থাকবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু বলবেন না তো বন্ধুরা আমি আমার ল্যাপটপ স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি রিসার্চ করে দেখেছি যে ল্যাপটপ স্ক্রিনে যা সেটিংস আছে ফোন স্ক্রিনও সেম তাই আছে কোনো আলাদা নেই সো আমি যদি ল্যাপটপ থেকে দেখাই তাহলে আপনারা ফোনেও ঠিক একই সেটিংস আপনার আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো এর জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে মানে যেই জিমেল অ্যাকাউন্টে আপনারা সিকিউরেট করতে চাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই লগ রাখতে হবে লগ ইন রাখার পরে উপরে যে জিমেল আপনারা ফোন থেকে গেলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই যে উপরে কর্নারে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের জিমেলের যে লোগোটি যদি কোনো ছবি অ্যাড করে রাখেন তাহলে এই কর্নারে ছবি দেখা যাবে আর যদি ছবি অ্যাড করে না রাখেন তাহলে আপনাদের জিমেল যে নামটি আছে নামের প্রথম অক্ষরটি দিয়ে এখানে দেখতে পারবেন উপরে এখানে লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা এই পাশে অনেকগুলা সেটিংস দেখতে পারবেন হোম পার্সোনাল ইনপুট ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন সর্বশেষ পাবেন অ্যাবাউট মেনু তো বন্ধুরা আমি সর্বশেষে একটি সেটিংস দেখাবো গুগলের এটি অবশ্যই খুবই ইন্টারেস্টিং আপনারা হয়তো অনেকেই জানেন না জানলেই বুঝতে পারবেন যে এটি কতটা ইন্টারেস্টিং তো এখানে আসার পরে সর্বপ্রথম আপনারা চলে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে দেখতে পারবেন মাই অ্যাক্টিভিটি নামে একটি অপশন তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদের জিমেলটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে আপনাদের কিভাবে মানে আপনাদের ডাটাগুলো অ্যাক্সেস করে নিয়ে যেতে পারে পারবে অন্যজন মানে কিভাবে বুঝতে পারবে যে আপনি আপনার জিমেলটি দিয়ে কি কি কাজ করতেছেন কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন এবং কি কি কাজ করতেছেন সব ইনফরমেশন কিভাবে নিয়ে যায় তো মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখতে পারবেন সব অপশানগুলো দেখেন ইয়েস্টারডে আমি যে ভিজিট করছি আমার এই জিমেলটি দিয়ে ক্রোম ব্রাউজারে তারপরে অক্টোবরের একুশ তারিখে আমি ভিজিট করেছি এই ইউটিউবে গেছিলাম এই ভিডিওগুলো আমি দেখছিলাম দেখেন সব কিছু এখানে একবারে স্ক্রল করে দেখবেন সব কিছুই দেখতে পারবেন তো মূলত এভাবেই কিন্তু যারা হ্যাক করে হ্যাকিং করার পরে আপনাদের অ্যাক্সেস নিয়ে যায় বুঝতে পারে যে আপনি কি কি ওয়েবসাইটে ভিজিট করতেছেন এখন এই জিমেলটা যদি হ্যাক করে এই জিমেল থেকে আপনি যেই ওয়েবসাইটগুলো ভিজিট করতেছেন সেই ওয়েবসাইটে আপনাদের অবশ্যই কোনো ইনফরমেশন থাকতে পারে সেই ইনফরমেশন কিন্তু খুব সহজেই যে হ্যাক করবে সে কিন্তু নিয়ে যেতে পারবে তো এখান থেকে আরেকটি অপশন মজার যে অপশনটি এটি আগে দেখাই এখানে দেখেন নিচে স্ক্রল করার পরে নিচে দেখতে পারবেন এই যে এখানে দেখেন থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস অনেকগুলো অ্যাপস আছে যেগুলো কিন্তু আপনাদের যদি কোনো ডিভাইসে অ্যাক্টিভ করে রাখা হয় মানে ইনস্টল করে রাখা হয় সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না কেননা সেগুলো কিন্তু সবসময় হাইড অবস্থায় থাকে তো আপনাদের জিমেল কিন্তু বলে দিবে যে আপনাদের ডিভাইসে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে নাকি যা আপনাদের অ্যাক্সেস নিয়ে যাচ্ছে মানে আপনাদের পার্সোনাল যে ডাটাগুলো আছে সেগুলোর অ্যাক্সেস নিয়ে যাচ্ছে তো এখানে আসে আপনারা সেটিংসে আসে থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস এখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাক্সেস কেউ নিয়ে যাচ্ছে কি না এরপরে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটি অপশন তো সিকিউরিটি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা এখানেই পাবেন টু স্টেপ ভেরিফিকেশন এবং উপরে একটি আছে ইউজ ইউর ফোন টু সাইন ইন তো এই দুইটি অপশন হচ্ছে মূলত আপনাদের অ্যাকাউন্টটি সিকিউরেট করার জন্য তো প্রথমটি হচ্ছে প্রথমটি যদি আপনারা অন করে রাখেন তাহলে মনে করেন আপনাদের কোনো অ্যান্ড্রয়েড ফোনে যদি এই জিমেলটি লগ ইন করা থাকে তাহলে অন্য কেউ যদি আপনাদের জিমেলটি লগ ইন করতে চায় তাহলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে একটি কোড যাবে মানে ওখানে একটি কোডের মতো যেমন ওটিপি কোড যায় ভেরিফাই কোড এরকম একটা কোড যাবে তো ওখানে যদি আপনারা ইএস করে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই হ্যাকার আপনাদের জিমেলটি লগ ইন করতে পারবে নতুবা কিন্তু পারবে না তো এটির থেকে নিচেরটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট কেননা আপনাদের কিন্তু সব সময় ফোন না থাকতেও পারে আপনারা কিন্তু ফোন অনেক সময় কেউ আছে ফোন বিক্রি করে দেয় কিন্তু জিমেল তো বিক্রি করে দেয় না সো নিচেরটা কিন্তু বেশি মানে বেশি ভালো আমার মতে তো নিচেরটা হচ্ছে আপনারা যদি এটি এক্রিপ করে রাখেন তাহলে এটি এখানে কিন্তু সিম নাম্বার দিতে হয় তো আপনাদের জিমেলটি যদি কেউ পাসওয়ার্ড জেনে যায় যদি লগ ইন করার চেষ্টা করে আপনাদের সিমে কিন্তু একটি কোড নাম্বার আসবে সেই কোড নাম্বারটি যদি আপনি না দেন তাহলে কিন্তু সেই জিমেলটি সে লগ ইন করতে পারবে না জিমেলের পাসওয়ার্ড জানা সত্ত্বেও কিন্তু জিমেলটি লগ ইন করতে পারবে না সো আপনাদের অ্যাক্সেস নিতেও পারবে না তো অবশ্যই কিন্তু এটি বেশি বেশি গুরুত্বপূর্ণ তো এটি অন করার জন্য সর্বপ্রথম এখানে এসে আপনাদের ক্লিক করতে হবে আপনার যে অপশনটি আসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন গেট স্টার্টের নামে একটি বাটন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে আবার জিমেলটি লগ ইন করে নেবেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে গেট এ ভেরিফিকেশন কোড এখানে আমার নাম্বার আমার যেই নাম্বার দিয়ে আমার এই জিমেলটি ভেরিফিকেশন করা আছে সেই নাম্বারে কিন্তু একটি কোড নাম্বার যাবে আমি স্যান্ডে ক্লিক করলে কিন্তু চলে যাবে এখানে নিচে দেখতে পারবেন মোর ওয়েস টু ভেরিফাই এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আপনারা অন্য কিছু অ্যাড করতে পারবেন মানে আপনাদের জিমেলটি রিকভারি করার জন্য যদি অন্য কোনো জিমেল দিয়ে থাকেন সেই জিমেলেও কিন্তু আপনারা কোডটি নিতে পারবেন তো আমার যেহেতু অন্য জিমেল নাই জিমেল অ্যাড করা নাই সো আমি কিন্তু আমার ফোন নাম্বারেই নিব আমার এই কোডটি তো আমি এখানে যদি ক্লিক করি আমার ফোনে কিন্তু অলরেডি ওরা একটা কোড স্যান্ড করে দিয়েছে তো আমি এখন এই কোডটি এখানে বসাবো তো কোডটি বসার পরে এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে চাইলে আপনারা আপনাদের ফোন নাম্বারটি চেঞ্জ করে নিতেও পারবেন এখানে এটি সম্পূর্ণ কেটে দিয়ে আপনাদের নতুন নাম্বার দিয়ে এটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো আমি যেহেতু চেঞ্জ করবো না তারপর নিচে আরেকটি অপশন দেখান হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোর্ট তো এখানে একটি আছে টেক্সট মেসেজ একটি আছে ফোন কল তো আপনারা করতে কি টেক্সট মেসেজের মাধ্যমে নিতে যাচ্ছেন নাকি ফোন কল অবশ্যই আপনারা টেক্সট মেসেজে ক্লিক করে রাখবেন কেননা মেসেজের মাধ্যমে বেশি সুবিধা কলের মাধ্যমে খুব বেশি সুবিধা না তো নিচে আরও কিন্তু অপশন আছে শো মোর অপশন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি না কারণ ভিডিওটি বেশি লং হয়ে যাবে আপনারা চাইলে এখানে ক্লিক করে ডিটেলস কী আছে এগুলো কিন্তু দেখে নিতে পারেন আরও অন্যান্য অপশন আছে মানে অন্যভাবে আপনারা কোডটি নিতে পারবেন তো আমি যেহেতু এভাবেই নিব টেক্সট মেসেজ এখানে আমি ক্লিক করে নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আরেকটি কোড নাম্বার আসবে আমার ফোনে মানে আমি যে এটি অ্যাক্টিভ করতেছি ওই জন্য কিন্তু আরেকটি কোড নাম্বার আসবে অলরেডি চলে আসছে আমি এটিও বসায় দিচ্ছি তো আবার নেক্সটে ক্লিক করতেছি দেখেন আমার কিন্তু অল সেটিং কিন্তু ওকে হয়ে গেছে এখানে মার্ক অলরেডি চলে আসেন তো নিচে দেখেন এখানে কিন্তু টার্ন অন বাটন একটি আছে টার্ন অন তো এখানে ক্লিক করে দিলে আমার কিন্তু অপশনটি অন হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে অন করে দিলাম দেখেন আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অলরেডি অন হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখানে কিন্তু টার্ন অফ নামে একটি বাটন আছে এখানে ক্লিক করে আমি কিন্তু অফ করেও দিতে পারবো এখানে আমার সমস্ত আমার যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে তো এভাবে আপনারা আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি অন করে রাখবেন আপনাদের জিমেলের অবশ্যই অবশ্যই কেননা আপনাদের জিমেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জিমেলটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশন অন্যজন নিয়ে যেতে পারবে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট করে থাকেন তাহলেও কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিন্তু জিমেলের আন্ডারে থাকে তো জিমেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিন্তু বারবার বলতেছি জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অবশ্যই এই সিকিউরিটি সিস্টেমটি এই সেটিংসটি অন করে রাখবেন তাহলে কখনও কেউ আপনাদের জিমেল হ্যাক করতে পারবে না কেননা আমি তো আগেই বলে দিয়েছি ভিডিওর শুরুতে কেউ যদি আপনাদের জিমেলটি হ্যাক করার চেষ্টাও করে আপনাদের যদি জিমেলের পাসওয়ার্ডটাও জেনে যায় তবুও কিন্তু জিমেল লগ ইন করতে পারবে না কেননা জিমেলটি লগ ইন করতে চাইলে আপনাদের কাছে একটি ওটিপি কোড আসবে এই কোডটি ছাড়া কিন্তু লগ ইন করা অসম্ভব তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে জিমেল অ্যাকাউন্টের নাম ইনফরমেশন যেগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন পার্সোনাল ইনফো থেকে আমি তারপরও হালকা একটু দেখিয়ে দিই এখানে দেখেন এখানে যে অপশনগুলো আছে আসে এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং এই যে উপরে এখানে ক্যামেরা একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনাদের জিমেলের লোগোতে আপনাদের ছবি অ্যাড করতে পারবেন তারপরে নেমের এখানে ক্লিক করে আপনাদের নামটি চেঞ্জ করতে পারবেন এখান থেকে ফোন নাম্বারও চেঞ্জ করে দিতে পারবেন যা কিছু প্রয়োজন আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এবং এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের জিমেইলের তো ফ্রেন্ডস এভাবে আপনারা আপনাদের জিমেইলের সিকিউরিটি সেটিংসটি অন করে রাখবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ